যাইয়া সেখান থেকে আমরা লাশ পাইছি। আমার বোনের মরা দেহ, আমার বোনের মাথা খুঁজে পাইনি। ফুলতলার দামোদরে বাবা মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকতো মুসলিমা। গত রাত 8টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তিনি। অনেক রাত হওয়ার পরও ফিরে না আসলে মুসলিমার বোন আকলিমা ফুলতলা থানায় জিডি করেন। এদিকে ফুলতলা উপজেলার উত্তর ডিহি গ্রাম থেকে বুধবার সকালে এক নারীর মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে নিহতের লাশ শনাক্ত করেন স্বজনরা। পুলিশ বোন আনতে পাঠাইছে, বোন আইনে বুনি শনাক্ত করেছে যে আমার বোন। নিম্ন মানসিকতার কাজ করেছে, এর সর্বোচ্চ বিচার দাবি করি আর কি। ঘটনার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তার বোনের কাছে একটা এসএমএস দিয়েছে যে কারা তাকে জঙ্গল নিয়ে আটকে রেখেছে। তখন তার বোন থানায় গিয়ে একটা জিডি করে। সন্দিগ্ধ আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এটা একটা মানে খুবই মর্মান্তিক হত্যাকাণ্ড। নিহত মুসলিমার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি খুলনার আয়ান জুট মিলে শ্রমিকের কাজ করতেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।